যে কোনো সিরিজ বা টুর্নামেন্টের জন্য বাংলাদেশের দল ঘোষণা আর বিতর্ক অঙ্গাঙ্গিভাবে জড়িত। সাবেক ক্রিকেটার বোদ্ধাদের চেয়েও সামাজিক মাধ্যমে সরব দেখা যায় সমর্থকদের, শুলে চড়ানো হয় নির্বাচক প্যানেলকে। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক। আসন্ন ইংল্যান্ড সিরিজের দল ঘোষণা অনেকটা চাপা পড়ে যায় বিপিএল এর ডামাডোলে, তবে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট শেষ হবার পর শুরু হয়েছে দল নিয়ে কাটাছেঁড়া। কেন শান্ত তাইজুল দলে আর নাসুম বিজয় বাদ, এ নিয়ে একটা পক্ষ মেতে উঠেছে দোষারোপে। হেড কোচ না থাকায় শুধু নির্বাচকরাই ইচ্ছে মতো দল দিয়েছেন এমন কথাও বলছেন অনেকে, কিন্তু ভেতরের খবরটা কি জানালেন বিসিবি সভাপতি? বিতর্ক করার আগে বলেন কি হলে ভালো হইতো বলে মনে করেন? শান্ত তো অটোমেটিক চয়েস হয়, তো দিদিও ক্যান কাম। এখন আপনি বলতে পারেন তাইজুল আসলো কীভাবে, ওয়াই নট নাসুম? এটা ছাড়া আর কোনো প্রশ্ন করার কোনো সুযোগ নেই। আপনি যদি ফুল স্কোয়াডটা দেখেন, এটা হচ্ছে বিকজ দ্য ক্যাপ্টেন ওয়ান্টস, মানে এই যে মানুষ মনে করাটা সে করেছে। আপনি এই প্রশ্নটা সে কিন্তু মানে উত্তরটা ডাইরেক্ট দেয় না, এই হলো তার সমস্যা। তার সমস্যা হচ্ছে সে নিজের উপর সব নিয়ে নেয়, কিছু বলতে চায় না। মাঠে যখনই বাজে সময় পার করে বাংলাদেশ, দায়টা গিয়ে পড়ে নির্বাচক প্যানেলের ওপর। অথচ মাঠে ক্রিকেটাররা নিজেদের কাজটা ঠিকঠাক করলে হয় না এত কথা। যে নির্বাচকদের নিয়ে এত আপত্তি, তাদের কাজে কতটা সন্তুষ্ট বিসিবি বস? সিলেকশন প্যানেল নিয়ে আমার কোনো মানে ইস্যুস, মানে আমি কোনো সমস্যাই দেখি না। বাইরে কী বলে সেটা ইজ এ ডিফারেন্ট ইস্যু। বাইরে বলার পিছনে কারণটা হচ্ছে যে যখন প্লেয়ার লিস্ট দেখে বলে। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। Thank you.